সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রথমে বলে নিই যে আমরা করোনা নামক মহামারীর সম্পর্কে সবাই অবগত রয়েছি। এই মহামারী থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধি মানতে হলে আমাদেরকে কি করতে হবে? শিক্ষার্থীরা বেশি বেশি ঘরে অবস্থান করতে হবে। প্রয়োজনের বাইরে আমরা ঘরের বাইরে যাব না এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং পুষ্টিকর খাবার খাব। চলে আসি তোমাদের আজকে নবম শ্রেণী প্রতিবন্ধী শিশু এই অধ্যায়ের উপর রিভিশন ক্লাস নেওয়া হবে। এই অধ্যায়ের উপর তোমাদের এর আগে ক্লাস নেওয়া হয়েছে, আবারও ক্লাস নেওয়া হচ্ছে। উপস্থাপনায় আছি আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে দেখো শিক্ষণফলে কি বলছে, যে প্রতিবন্ধী শিশু কি ও এর কারণ কি জানা যাবে। আমরা প্রতিবন্ধী সম্বন্ধে আজকে জেনে নিব শিক্ষণফলের মাধ্যমে। মূল অধ্যায়ের যে বিষয়গুলো আমরা আজকে এখানে তুলে ধরব। তারপরে দেখো প্রতিবন্ধিতা শনাক্তকরণ সম্বন্ধে সঠিক উপায় জানা যাবে। দৃষ্টি প্রতিবন্ধিতা ও শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্তকরণ এবং প্রতিবন্ধিতা প্রতিরোধ সম্বন্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এর যে একটা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে বা প্রতিবন্ধীদের একটি আলাদা একটা চর্চার প্রয়োজন রয়েছে বা তাদের প্রতি আমাদের একটা অন্যান্য একটা আকর্ষণ রয়েছে, সেটা আমরা কি করব এই অধ্যায়ের মাধ্যমে আজকে এই পাঠের মাধ্যমে জেনে নেব। এবার চলে আসি মূল আলোচ্য বিষয়ে। আলোচ্য বিষয় সকলে বরাবরের মতো আজকে সকলে খাতায় তুলে নিবে। দেখো খেয়াল করে যে প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধিতার কারণ, যে কারণগুলো আছে আমরা জেনে নেব। প্রতিবন্ধিতা শনাক্তকরণ, বুদ্ধি প্রতিবন্ধী শনাক্তকরণ, দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্তকরণ, শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্তকরণ, প্রতিবন্ধিতা প্রতিরোধ, এই হল আজকের আমাদের আলোচ্য বিষয়। এবার চলে আসি প্রতিবন্ধী শিশু। এখন প্রতিবন্ধী শিশু বলতে প্রতিবন্ধী শিশু কাকে বলে একটু জেনে নিই আমরা সকলে। দেখো একটি সুস্থ শিশু সবারই কাম্য, আমাদের সকলেই একটি সুস্থ শিশু সবারই কাম্য থাকে। পরিবারে এমন কিছু শিশু দেখা যায় যাদের শারীরিক গঠন কি হয় স্বাভাবিক নয়, হাত বা পা নেই বা কথা বলতে পারে না, অনেক সময় তারা কি চোখেও কম দেখে, এদেরকেই আমরা প্রতিবন্ধী শিশু হিসাবে আখ্যায়িত করে থাকি। দেখো এখানে একটা ছবির মাধ্যমে তোমাদেরকে প্রতিবন্ধী শিশুর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে প্রতিবন্ধী শিশু দেখতে কেমন হয় বা তাদের আকৃতি কেমন হতে পারে, এটা তার উদাহরণ। এবার দেখো প্রতিবন্ধিতার কারণ। দেখো প্রথমে কি বলেছে, যে এক নম্বরে জন্মের পূর্বকালীন কারণ। তাহলে কি বলছে, যে শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের অবস্থা ও গর্ভের পরিবেশ শিশুর বিকাশকে প্রভাবিত করে। একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন কি হয়, তার মায়ের অবস্থা এবং গর্ভের পরিবেশ শিশুর বিকাশকে অনেকটাই ব্যাহত করে। প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে, এর কারণগুলো কি কি হতে পারে একটু আমরা জেনে নিই সকলে। দেখো কি বলেছে, মায়ের রোগসমূহ, মায়ের অপুষ্টি, ঔষধ গ্রহণ, মায়ের বয়স, ঘন ঘন খিচুনি, নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ, এগুলো হচ্ছে প্রতিবন্ধিতার কারণ। এবার দেখো দুই নাম্বার, শিশু জন্মের সময় কারণ সমূহ। প্রথমে কি বলছে, দেখো শিশু জন্ম সময়কাল দীর্ঘ হলে শিশুর গলায় নাড়ি প্যাঁচানোর কারণে বা শিশুর জন্মের পরপর শ্বাস নিতে অক্ষম হলে অক্সিজেনের স্বল্পতার জন্য মস্তিষ্কের রোগ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা কি জানলাম, যে জন্মকালীন সময়ে শিশুর গলায় যদি নাড়ি প্যাঁচায় যায় বা শিশু জন্মের পরপর শ্বাস নিতে অক্ষম হলে অক্সিজেনের স্বল্পতার কারণে কি হয়, মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশু প্রতিবন্ধী হয়। তিন নাম্বারে কি বলছে, দেখো শিশুর জন্মের পরবর্তী কারণ সমূহ। এখানে কি
বলছে যে নবজাতক যদি জন্ডিসে আক্রান্ত হয় এবং রক্তে যদি বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় তবে মস্তিষ্কে কোষের ক্ষতি হয়। নবজাতক যদি জন্ডিসে আক্রান্ত হয় তাহলে কি হয়, বিলিরুবিনের মাত্রা মানসিক অস্বাভাবিক হয় এবং মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। শৈশবে কি বলছে দেখো, শৈশবে শিশু যদি হঠাৎ করে পড়ে যায়, অনেক সময় অনেক অঘটনে আমাদের কি হয় বাচ্চা পড়ে যায়, মস্তিষ্কে আঘাত পায় বা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। শারীরিক মানসিক প্রতিবন্ধিতা হওয়ার কারণ হচ্ছে এটা মূল কারণ। পুষ্টিকর উপাদানের অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি কি হয় ব্যাহত হয় এবং শিশু মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হতে পারে। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট, যার কারণে শিশু প্রতিবন্ধী হতে পারে। এবার দেখো প্রতিবন্ধিতা শনাক্তকরণ, প্রথমে কি বলছে দেখো যে শিশু জন্মগ্রহণের পরে যদি প্রতিবন্ধিতা শনাক্ত করা যায় তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধিতা হ্রাস করা সম্ভব। যদি আমরা শিশুর জন্মের পর পরই জানতে পারি যে শিশুর মধ্যে প্রতিবন্ধিতার মানে কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে তাহলে যদি আমরা খুব তাড়াতাড়ি সেটার ব্যবস্থা নিই তাহলে প্রতিবন্ধিতা হ্রাস করা সম্ভব। অতি শৈশবে কি হয় শিশুর হাঁটা চলা বসা কথা বলা ইত্যাদি বিষয়গুলো কি হয় যদি যথাযথভাবে না হয় তবে বুঝতে হবে শিশুর প্রতিবন্ধিতার আশঙ্কা রয়েছে। কারণ একটি স্বাভাবিক শিশু খুব দ্রুত হাঁটতে শিখবে, বসতে শিখবে, কথা বলতে শিখবে, এটাই স্বাভাবিক। যদি এই কার্যক্রমগুলো ব্যাহত হয় তাহলে আমরা অবশ্যই বুঝব যে শিশুর মধ্যে প্রতিবন্ধিতার আভাস রয়েছে। এবার দেখো শারীরিক প্রতিবন্ধী শনাক্তকরণ, বেশিরভাগ শারীরিক প্রতিবন্ধিতা শিশু জন্মের পর চোখ দেখে বোঝা যায়। আমরা শারীরিক প্রতিবন্ধিতা শিশু কি করব, চোখ দেখলেই বুঝতে পারবো যে এই শিশুটি শারীরিক প্রতিবন্ধী। আবার কিছু শারীরিক প্রতিবন্ধিতা শিশুর বেড়ে ওঠার সাথে সাথেও প্রকাশ পায়। কিছু কিছু প্রতিবন্ধী রয়েছে যাদের জন্মের সময় যে শারীরিক প্রতিবন্ধী প্রকাশ পাবে এমনটা নয়, এটা বয়স বাড়ার সাথে সাথেও প্রকাশ পেয়ে থাকে। এবার দেখো এই শারীরিক প্রতিবন্ধিতার মধ্যে কি বলছে, ঠোঁট কাটা। ঠোঁট কাটা কি বলছে, উপরের ঠোঁট ঠিক মতো গঠিত হয় না, ঠোঁটে ফাঁকা থাকে, এটা হচ্ছে ঠোঁট কাটার একটি অংশ। ফলে শিশুর কি হয় খাদ্য গ্রহণে ও কথা বলতে সমস্যা হয়। আবার দেখো যে পরেরটা আছে যে কাটা তালু, মুখের ভেতরে পরের দিকে তালুর হাড় ও মাংসপেশি ঠিক মতো গঠিত হয় না, ফলে খাদ্য গ্রহণ কথা বলা এবং শোনার ক্ষেত্রেও কি সমস্যা দেখা দেয়। এগুলো এখানে যে পয়েন্টগুলো দেখছো এগুলো সবই শারীরিক প্রতিবন্ধিতার মধ্যেই পড়ে। তারপর কি বলছে, স্প্যানা বিফিটা, মেরুদণ্ডের হাড় কশেরুকা ঠিক মতো জোড়া লাগে না, ফলে মেরুরঞ্জু পিঠের দিকে থলের মতো ফুলে যায়, হাঁটা চলারও সমস্যা হয়। এটি একটি বড় ধরনের সমস্যা, এটা হলে শিশু অনেক অংশে ক্ষতিও হতে পারে। তারপরে দেখো সেরেবাল পলিসি, জন্মের সময় শিশুকে শিথিল বা ল্যাতানো মনে হয়, বয়স বৃদ্ধির সাথে সাথে অন্য শিশুদের মতো তারা কি করে হাত পা নাড়াচড়া করতে পারে, মাথা তোলা বসা ইত্যাদি খুব ধীর গতিতে হয়। একটি স্বাভাবিক শিশু যারা থাকে তাদের হাঁটা চলা কথা বলা স্বাভাবিকই খুব তাড়াতাড়ি হয়ে থাকে, কিন্তু যদি বাবু প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে তাদের মাথা তোলা বসা ইত্যাদি খুব ধীর গতিতে হয়ে থাকে। লাস্টের পয়েন্টটা দেখো যে শরীরের বিভিন্ন অঙ্গের অনুপস্থিত বা গঠন বিকৃতি, শিশুর শরীরের বিভিন্ন অঙ্গের অনুপস্থিত বা অসম্পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে। সাধারণত দেখা যায় যে যে বাচ্চাগুলো প্রতিবন্ধী হয় তাদের কোনো না কোনো শারীরিক সমস্যা থাকে, হয়তো বা কোনো অঙ্গ থাকে কোনো অঙ্গ থাকে না, অর্থাৎ হাত পা আঙ্গুল থাকে না বা গঠন কি হয় অসম্পূর্ণ হয়ে থাকে। এবার দেখো এই যেটা তোমাদেরকে একটু আগে স্লাইডের মাধ্যমে বুঝিয়েছি যে ঠোঁট কাটা, পা বাঁকা বা হাত বাঁকা, এই পা বাঁকা
বা হাত বাঁকা যে অসুখগুলো থাকে বা যে প্রতিবন্ধী শিশুদের মধ্যে দেখা যায় এটাকে আমরা মুগুর পা নামে জেনে থাকি। আর ঠোঁট কাটার বিষয়টা আমি একটু আগেই বলেছি, এখানে তার একটি উদাহরণ দিয়েছি ছবির মাধ্যমে, তোমরা আশা করি সকলে দেখতে পাচ্ছ। এই ছিল ঠোঁট কাটা এবং মুগুর পা। এবার দেখো বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। প্রথমে কি বলেছে যে হাঁটা চলা বসা কথা বলা ইত্যাদি বিকাশগুলো বয়সের তুলনায় কম হয়, তাদের ন্যাচারালি কি হয় বুদ্ধিটাই কম থাকে, এই জন্য তাদের কথা বলা হাঁটা চলা সবকিছুই কম হয়ে থাকে। কোনো বিষয় শিশু মনোযোগ কি করে ধরে রাখতে পারে না, কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না, একটা কোনো কাজে বলো একটা লেখাপড়ায় বলো বা কোনো কিছুতে বলো তাদেরকে নির্দেশনা দিলে তারা কি করে বুঝতে পারে না, একই নির্দেশনা তাদেরকে বারবার দিতে হয়। শিশু যখন শিক্ষণ সহজে শিশু কোনো শিক্ষণ কি করে সহজে গ্রহণ করতে পারে না, এমনকি তাদের যে মলমূত্র ত্যাগের একটি বিষয় থাকে সেটাও সে সহজে ভাবে নিতে পারে না, সূক্ষ্ম কোনো কাজ করতে পারে না। যারা বুদ্ধি প্রতিবন্ধী হয় তাদের কি হয় সূক্ষ্ম কাজগুলো করতে অসুবিধা হয় এবং তারা নিতে পারে না এবং তারা কি করে অবাঞ্ছিত একটা আচরণ করে। ছয় নম্বর কি বলছে যে সমবয়সীদের সাথে মিশতে পারে না, তাদের সমবয়সী যারা থাকে তারা কি তাদের সাথে সঠিকভাবে চলাফেরা করতে পারে না, সামাজিক আচরণ ঠিক মতো প্রদর্শন করতে পারে না, ঘন ঘন কি হয় তারা অজ্ঞান হয়ে যায় এবং খিচুনি হয় তাদের। এবার দেখো দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। দৃষ্টি প্রতিবন্ধিতার মধ্যে কি বলছে, দেখো চোখের পাতা লাল হওয়া ফুলে যাওয়া চোখের কিনারে শুষ্ক আস্তরণ এগুলো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধিতার লক্ষণ। চোখ থেকে কি হয় তরল পদার্থ বের হয়, ঘন ঘন চোখ রগ্নানো ও কুচকানো, এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধিতার একটি অন্যতম কারণ। বর্ণ চিনতে কি করে ভুল করে, বর্ণ উল্টা দেখে, লেখার সময় অসম ফাঁক দেওয়া সারি সোজা রাখতে না পারা এটাও দৃষ্টি প্রতিবন্ধিতার একটি লক্ষণ। কাছের বা দূরের জিনিস কি হয় তারা তাদের বা তারা বা তাদের দেখতে কি হয় সমস্যা হয় ও বা তারা যে দেখতে না পারা এটা তাদের মধ্যে সমস্যাটা পরিলক্ষিত হয়। আচ্ছা এবার চলে আসি শিক্ষার্থীরা খেয়াল করো যে শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্ত করে। শ্রবণ বলতে আমরা কানের বা শোনার যে একটা বিষয় থাকে সেটাকে বুঝে থাকি। প্রথমে দেখো যে কানের গঠনগত ত্রুটি বা বিকৃতি কি হয় থাকলে কান পাকা রোগ ইত্যাদি সমস্যা দেখা দেয়। দুই নম্বরে কি বলছে, উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্টতা বা ব্যঞ্জনবর্ণ উচ্চারণে অসুবিধা বা কথা কম বলা, এই যে অস্পষ্টতা বা ব্যঞ্জনবর্ণ বোঝা বা অসুবিধা এগুলো শ্রবণ শক্তি কম হওয়ার কারণে হয়ে থাকে। কিছু শোনার সময় কানে হাত দিয়ে শোনার চেষ্টা করা, যাদের কানের প্রবলেম থাকে বা শ্রবণের সমস্যা থাকে তারা কোনো রেডিও টিভি শোনার সময় কি করে শব্দ বাড়িয়ে দেয় বা কাছে গিয়ে শোনার চেষ্টা করে। কোনো প্রশ্ন বারবার করা বা একই প্রশ্নের অন্য উত্তর দেওয়া এইসব শ্রবণ শক্তি শ্রবণহীন মানুষদের কি হয় যে একই প্রশ্ন তারা বারবার করে এবং এক প্রশ্নের উত্তর দিতে যেয়ে তারা অন্য প্রশ্নের অ্যান্সার দেয়। কথা না বলে হাত ও মুখ ভঙ্গিমার মাধ্যমে বা ইশারার মাধ্যমে ভাব বিনিময় করা, তারা কি করে কানে শুনতে না পাওয়ার কারণে বা কানে কম শোনার কারণে তারা কি করে যে নিজের হাত বা মুখটাকে বেশি ব্যবহার করে থাকে। এবার দেখো যে আমাদের যে গর্ভকালীন যে সময় পুষ্টিকর খাবারে কিছু কিছু কারণ এখানে আমি তুলে ধরেছি যে যে কারণগুলোতে আমাদের প্রতিবন্ধী শিশু হতে পারে, তার মধ্যে এক নম্বর পয়েন্টে আছে যে গর্ভকালীন সময় পর্যাপ্ত পুষ্টিকর খাবার। তাহলে আমরা কি করবো গর্ভকালীন সময়ে মাকে কি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার না খেলে কি হবে অনেক ক্ষেত্রে শিশু পূর্ণাঙ্গ সময়ের আগে কি হয় জন্মগ্রহণ করে অথবা শিশু কম ওজনের হয়। তা আমাদের কি খেয়াল রাখতে হবে যেন এইসব
বিপদ থেকে নিজেকে রক্ষা করে একটি পূর্ণাঙ্গ শিশুর জন্ম দেওয়া, ওষুধ গ্রহণে সতর্কতা, গর্ভাবস্থায় কি বলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ ও মাদক সিগারেট থেকে কি করতে হবে বিরত থাকতে হবে, এবং কিছু জন্ম ত্রুটি থাকে এই জন্ম ত্রুটির কারণে কি হয় মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করা সম্ভব। তারপর তিন নম্বর দেখো প্রতিষেধক টিকা গ্রহণ, আমরা যদি বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করতে চাই বা এটা যদি কোনো প্রতিকার হিসাবে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে গর্ভধারণের আগে রুবেলা ভাইরাস বা জার্মান হাম প্রতিরোধক টিকা অবশ্যই গর্ভকালীন মাকে নিতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা, ঘনবসতি ও অস্বাস্থ্যকর জল নিষ্কাশন ব্যবস্থা গুরুতর প্রতিবন্ধিতা সৃষ্টির অন্যতম কারণ, ঘনবসতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকেও আমাদের প্রতিবন্ধিতা সৃষ্টি হতে পারে, তাই স্বাস্থ্যকর পরিবেশে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং সকলকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার অভ্যাসটাও গড়ে তুলতে হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে মূল্যায়ন পর্ব। মূল্যায়ন পর্বে তোমাদের বরাবরের মতো চারটা কোশ্চিন দেওয়া হয়েছে, এখানে দেখো। তাহলে দেখো এক নম্বরে আছে যে মুগুর পা কি, তাহলে আমরা জেনে নিই যে যে সকল প্রতিবন্ধী শিশুর একটি বা উভয় পা ভেতরে থাকে তাকে আমরা কি বলছি মুগুর পা। দুই নম্বর কি বলছে দেখো, সেরেব্রাল পলিসি বলতে কি বোঝো, তাহলে সেরেব্রাল পলিসি হলো জন্মের সময় শিশুকে অনেক সময় শিথিল বা কি হয় লেটানো মনে হয়, এই মনে হয় বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয় অন্য শিশুদের মতো কি হাত বা পা নাড়াচাড়া করতে পারে না, মাথা তোলা বসা ইত্যাদি তাদের কি হয় ধীর গতিত হয় এবং স্বাভাবিকভাবে তারা দুধ গ্রহণ করতেও বা চুষতে বা গিলতে গেলেও তাদের অসুবিধার সৃষ্টি হয়। তিন নম্বরে আছে 15 থেকে 19 বছর বয়সে সকল মহিলাকে কি টিকা দেওয়া হয়, তাহলে আমরা সকলেই জানি যে 15 থেকে 19 বছরের সকল মহিলাদেরকে টিটি টিকা দেওয়া হয়। বুদ্ধাঙ্ক কি, তাহলে বুদ্ধাঙ্ক হচ্ছে ব্যক্তির মানসিক বয়সের সাথে সমানুক্রমিক বয়স বা প্রকৃত বয়সের অনুপাত। এই ছিল তোমাদের আজকে মূল্যায়ন পর্ব। নেক্সট যে তোমাদের পড়া দেওয়া আছে যে ডিভিশন টপলেস, তাহলে এই অধ্যায় পড়ে তাহলে নেক্সট যে তোমাদের পড়া দেওয়া আছে ডিভিশন টপলেস অধ্যায় হবে নবম অধ্যায়ের উপর, প্রো অধ্যায়ের উপর আমরা এই টপলেসটা দিব, তার আগ পর্যন্ত আমরা বাসায় বেশি বেশি চর্চা করব যেন আমরা এই টপলেসটা ভালোভাবে দিতে পারি। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।